টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি এই সৃজনশীল অঙ্কটি সমাধান করাবো। এই সৃজনশীল অঙ্কটি সিলেট বোর্ড 2019 সালে জেএসসি বোর্ড পরীক্ষায় এসেছে। দেখো অঙ্কটায় বলা আছে ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই মাইনাস ওয়ান কমা ফিফটিন এ স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস থ্রি কমা নাইন এ কিউব মাইনাস এ এবং টোয়েন্টি সেভেন এ কিউব মাইনাস ওয়ান চারটি বীজগাণিতিক রাশি। দেখো চারটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। এখন কতে বলা আছে বি স্কোয়ার প্লাস সি কিউব এর বর্গ নির্ণয় করো। তাহলে বি স্কোয়ার প্লাস সি কিউব এর বর্গ, তাহলে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে লিখছি বি স্কোয়ার প্লাস সি কিউব এর বর্গ, তাহলে এটার বর্গ নির্ণয় করবো। তার মানে বি স্কোয়ার প্লাস সি কিউব, বর্গ বলতে এরপরে হোল স্কোয়ার হবে। এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার, এ মানে হচ্ছে বি স্কোয়ার। তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি, এ মানে হচ্ছে বি স্কোয়ার আর বি মানে হচ্ছে সি কিউব। টু এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে সি কিউব, তার মানে সি কিউব স্কোয়ার। দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ মানে হচ্ছে বি স্কোয়ার আর বি মানে হচ্ছে সি স্কোয়ার। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছি, বসালে আমার এইটা হয় ইকুয়াল টু, আমরা দেখো বি স্কোয়ার এরপরে হোল স্কোয়ার আছে, এই টু আর এই টু গুণ হয়, টু আর টু গুণ করলে ফোর হবে, তার মানে বি টু দি পাওয়ার ফোর হয় প্লাস টু বি স্কোয়ার সি কিউব প্লাস সি কিউব এরপরে হোল স্কোয়ার আছে। তার মানে এই থ্রি আর টু গুণ হবে, তার মানে হবে তিন আর দুই গুণ করলে হয় হচ্ছে ছয়, তার মানে সি টু দি পাওয়ার সিক্স হবে। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে, বলা ছিল যে এত এর বর্গ নির্ণয় করো, বর্গ বলতে হোল স্কোয়ার হবে এটার। এবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসা, বসে ক্যালকুলেশন করলেই তোমার নির্ণয় অ্যান্সার চলে আসে। এখন আমরা খ নং সমাধান করাবো। বলা আছে প্রথম রাশি ইকুয়াল টু জিরো হলে ওয়াই টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান ভাগ ওয়াই টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো। তার মানে বলা আছে প্রথম রাশি ইকুয়াল টু জিরো। দেখো আমার উদ্দীপকে কিন্তু চারটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে, তো এখানে প্রথম রাশি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই মাইনাস ওয়ান। তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে, যেহেতু প্রথম রাশি ইকুয়াল টু জিরো, প্রথম রাশি এইটা, তার মানে এইটা ইকুয়াল টু জিরো লিখেছি। তো আমার এইটার থেকেই ওয়াই টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান ভাগ ওয়াই টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এক্ষেত্রে লিখতে পারি, দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু সেভেন ওয়াই। দেখো সেভেন ওয়াই হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, তার মানে আমরা দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু সেভেন ওয়াই পেয়েছি। আমরা উভয় পক্ষকে ওয়াই দ্বারা ভাগ করবো, তার মানে হবে ওয়াই স্কোয়ার ভাগ ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়াই ইকুয়াল টু সেভেন ওয়াই ভাগ ওয়াই। আমরা উভয় পক্ষকে ওয়াই দ্বারা ভাগ করছি, ওয়াই স্কোয়ার ভাগ ওয়াই, ওয়াই আর ওয়াই কাটা যায়, থাকে হচ্ছে ওয়াই থাকে, তার মানে ওয়াই আর মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু এই ওয়াই, ওয়াই কাটা, থাকে হচ্ছে সেভেন। আমরা পেলাম ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু সেভেন। এখানে কিন্তু আমার বের করতে হবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান ভাগ ওয়াই টু দি পাওয়ার ফোর। দেখো এখানে আমার ওয়াইয়ের পাওয়ার ওয়ান, আমার ওয়াইয়ের পাওয়ার আমার ফোর আনতে হবে। ফোর আনার জন্য আমরা এটাকে দুইবার বর্গ করব, দুইবার বর্গ করলে আমি এই এই আমার এই এইটার মান পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে একবার বর্গ করি, বা আমরা পাই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এরপরে হোল স্কোয়ার দিব ইকুয়াল টু সেভেন এরপরে স্কোয়ার দিব, তাহলে লিখবো বর্গ করে। দেখো এবার সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মানে হচ্ছে ওয়াই আর বি মানে হচ্ছে ওয়ান বাই ওয়াই। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার মাইনাস টু এ, এ মানে ওয়াই আর বি মানে ওয়ান বাই ওয়াই প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে ওয়ান বাই ওয়াই, তার মানে ওয়ান বাই ওয়াই স্কোয়ার, সেভেন স্কোয়ার ইকুয়াল টু ফর্টি নাইন। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর সেভেন স্কোয়ার মানে হচ্ছে ফর্টি নাইন। এবার দেখো এই ওয়াই, এই ওয়াই আর এই ওয়াই কাটা যায়, আর কেটে গেলে আমরা কী পাই সেটা লিখবো, বা আমরা পাই হচ্ছে দেখো ওয়াই স্কোয়ার, আমরা ওয়াই স্কোয়ার লিখবো প্লাস। এবার দেখো ওয়ানকে যদি স্কোয়ার করি তাহলে ওয়ান পাবো, আর ওয়াইকে যদি স্কোয়ার করি তাহলে ওয়াই স্কোয়ার পাবো, তাহলে লিখবো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফর্টি নাইন। আর এই টু হচ্ছে মাইনাস, আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে হচ্ছে প্লাস টু, বা আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফিফটি ওয়ান। দেখো আমরা ওয়াইয়ের পাওয়ার টু পেয়েছি,
একবার বর্গ করে টু ওয়াইয়ের পাওয়ার টু পেয়েছি, এখন আমরা আরেকবার বর্গ করব। যদি আমরা আরেকবার বর্গ করি তাহলে পাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, এরপরে হোল স্কোয়ার দিব ইকুয়াল টু 51, এরপরে হোল স্কোয়ার দিব, ব্রাকেটে লিখবো পুনরায় বর্গ করে। এবার সূত্র হবে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে ওয়াই স্কোয়ার আর বি মানে হচ্ছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তার মানে হবে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস টু এ, এ মানে ওয়াই স্কোয়ার ইন্টু বি, বি মানে ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার দেবো ইকুয়াল টু দেখো 51কে যদি আমরা বর্গ করি, মানে 51কে যদি আমরা বর্গ করি, 51কে যদি বর্গ করি তার মানে 51 দুইবার গুণ, 51 দুইবার গুণ করলে হয় 2601 হয়। দেখো আমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করব, যদি ক্যালকুলেশন করি দেখো ওয়াই স্কোয়ার এরপরে হোল স্কোয়ার আছে, তার মানে হবে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এই ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার কাটা দেখো 1 কে স্কোয়ার করলে হবে 1 আর ওয়াই স্কোয়ারকে স্কোয়ার করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2601 আর এই 2 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস 2, আমরা পক্ষান্তর করেছি। এবার 2601 বিয়োগ 2 সমান হবে 2599। এখন দেখো এইখানে কিন্তু আমরা লসাগু করব, যদি লসাগু করি তাহলে কি পাই দেখো, বা আমরা এটা লসাগু করব, লসাগু হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 আর ওয়াই টু দি পাওয়ার 4 যদি গুণ করি দেখো ওয়াই টু দি পাওয়ার 4 গুণ ওয়াই টু দি পাওয়ার 4, দুইটার বেজ হচ্ছে ওয়াই বা ভিত্তি হচ্ছে ওয়াই, দুইটা ওয়াইয়ের পরিবর্তে যদি একটা ওয়াই লিখি তাহলে যেহেতু গুণ আকারে আছে তাহলে পাওয়ার দুটা যোগ হবে, তার মানে 4 প্লাস 4 সমান 8 হবে। দেখো ওয়াই টু দি পাওয়ার 4 গুণ ওয়াই টু দি পাওয়ার 4 সমান হবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 8 আর প্লাস দেখো ওয়াই টু দি পাওয়ার 4 ভাগ ওয়াই টু দি পাওয়ার 4 সমান হয় হচ্ছে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হবে ইকুয়াল টু থাকে হচ্ছে 2599। দেখো আমরা 2599 লিখবো, দেখো এইটারই কিন্তু আমার মান বের করতে বলেছিলো, তার মানে এইটারই মান বের করতে বলছে, তাহলে লিখবো অতএব, এখানে অতএব দিয়ে দিলাম, অতএব এত ইকুয়াল টু আসে হচ্ছে 2599, এইটাই হচ্ছে আমার অ্যান্সার, তার মানে আমার অ্যান্সার চলে এসেছে। দেখো সেটা হলো মান বের করতে বলা হয়েছিল ওয়াই টু দি পাওয়ার 8 প্লাস 1 ভাগ ওয়াই টু দি পাওয়ার 4, এইটা ইকুয়াল টু এসেছে 2599, এইটাই হচ্ছে আমার নিম্ন অ্যান্সার। দেখো প্রশ্নটা কি বলা ছিল, প্রথম রাশি ইকুয়াল টু 0 হলে এত এর মান নির্ণয় করো, তাহলে প্রথম রাশি ইকুয়াল টু 0 মানে প্রথম রাশি সমান আমরা যেটা পেয়েছি এটা ইকুয়াল টু 0 লিখবো, মাইনাস 7y এটা মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, আমরা উভয় পক্ষকে ওয়াই দ্বারা ভাগ করছি, ভাগ করে আমরা এইটা পেয়েছি। এবার আমরা এটারে একবার বর্গ করব, বর্গ করলে আমরা এইটা পাই, এটারে আবার পুনরায় বর্গ করব, করে ক্যালকুলেশন করলেই আমার যে কাঙ্ক্ষিত যেটার মান বের করতে বলছে আমরা সেটার মান পেয়েছি 2599, এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা গণং সমাধান করাবো, গণঙ্গে বলা আছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। দেখো দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির আমার লসাগু নির্ণয় করতে হবে, তো দেখো এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি, এই তিনটা রাশির আমরা লসাগু নির্ণয় করব। তো দেখো দ্বিতীয় রাশি লিখছি, দ্বিতীয় রাশিতে আছে 15a² প্লাস 4a মাইনাস 3, তো এখন আমরা এটারে লসাগু, এইটা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করব। এই জন্য এই যে বীজগাণিতিক রাশিটি আছে, এই বীজগাণিতিক রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে, একটি বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক বীজগাণিতিক, দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। তাহলে এই বীজগাণিতিক রাশিকে আমরা দুটি বীজগাণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করব, তো এই জন্য আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এই জন্য আমরা প্রথমে মধ্যপদকে এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে মাঝেরটা সমান হয় এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। আমরা মিডিল টার্ম করব, তো মিডিল টার্ম করার জন্য দেখো আমরা প্রথমটা শেষেরটা গুণ করব। দেখো 15a² ইন্টু মাইনাস 3 যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এবার 15 আর 3 গুণ করলে হয় 45 আর এই এ স্কোয়ার। এবার আমরা 45কে কী লিখতে পারি দেখো, 45কে লিখতে পারি 1 ইন্টু 45, এরপরে আমরা লিখতে পারি 3 ইন্টু 15 লিখতে পারি, এরপরে দেখো আমরা লিখতে পারি 45কে আরও লিখতে পারি হচ্ছে 5 ইন্টু 9 লিখতে পারি। দেখো আমরা এগুলা লিখতে পারি, এর মধ্যে কোনটা আমরা যোগ বিয়োগ করলে
ফোর এ পাবো। দেখো আমরা 45 বিয়োগ এক করলে কিন্তু আমরা 44 পাই, যোগ করলে 46 পাই, 15 বিয়োগ 3 করলে কিন্তু আমরা 12 পাই, আর যোগ করলে আমরা পাবো হচ্ছে 18। আর দেখো এখানে 9 আর 5 যদি যোগ করি তাহলে হয় 14, কিন্তু 9 থেকে আমরা 5 যদি বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু 4 হয়, তার মানে এখানে কিন্তু 4 এ আছে, তার মানে আমরা এটা লিখব 9a-5a। তাহলে আমরা এটারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই মাঝেরটারে লিখবো হচ্ছে এখানে যেটা আছে সেটা লিখি 15a² আর প্লাস আমরা লিখবো 9a-5a, আর এই -3 ছিল লিখলাম। দেখো 9a-5a সমান হয় হচ্ছে 4a, 9a আর আমরা -5a যদি গুণ করি তাহলে 9a আর -5a, দেখো আমরা এইটা গুণ এইটা করব তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস হবে, 9 আর 5 গুণ করলে হবে 14, আর এ আর এ গুণ করলে হয় a². দেখো প্রথমটা শেষেরটা গুণ করলে হয় -45a², আর এই মাঝের দুইটা যদি আমরা গুণ করি, দেখো এই মাঝের দুইটা যদি গুণ করি, গুণ করলে -45a², দেখো মাঝের দুইটার আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে মাঝখানেরটা সমান পাই, এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান পাই। এখন আমরা কমন নেব, দেখো আমরা প্রথমে আমরা প্রথম দুইটার থেকে কি কমন আসে, দেখো প্রথম দুইটার থেকে আমরা 3a কমন নেব। দেখো আমরা যদি 3a কমন নেই তাহলে কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা, তার মানে 15a² ভাগ 3a তাহলে হবে হচ্ছে 5a, আর 9a ভাগ 3a সমান হবে হচ্ছে +3। এবার পরের দুইটার থেকে আমরা কমন নেব -1, তাহলে মাইনাসে মাইনাসে হবে হচ্ছে প্লাস, তার মানে 5a, এবার মাইনাসে মাইনাসে +3। এরপরে দেখো আমরা এইটা এবং এইটাতে আমার কি কমন আছে, দেখো তো কমন আছে হচ্ছে 5a+3, তাহলে আমরা লিখবো 5a+3, আর থাকে হচ্ছে 3a-1, তাহলে লিখবো 3a-1। তাহলে আমরা দ্বিতীয় রাশি যেটা ছিল সেটাকে আমরা দুটি রাশির গুণফল রূপে প্রকাশ করেছি, সুতরাং এইটা হচ্ছে এই বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ। এখন দেখো তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে 9a³-a আছে। তো আমার এই একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এই বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করব, মানে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এ কমন নিতে পারি, যদি এ কমন নিই দেখো 9a³ / a সমান হবে 9a², আর এই মাইনাস দেখো এ ভাগ এ করলে হয় হচ্ছে 1। আমরা প্রথমে এ কমন নিয়েছি, এরপরে দেখো আমরা এখানে সূত্র তৈরি করতে পারি, সেটা হলো 3a এরপরে হোল স্কোয়ার দিতে পারি, আর মাইনাস এই 1 আমরা লিখতে পারি 1² দেখো 3কে যদি স্কোয়ার করি তাহলে 9 হবে, এ কে স্কোয়ার করলে হবে a². এবার সূত্র হবে a² - b² এ মানে 3a আর b মানে হচ্ছে 1, a² - b² এর সূত্র হচ্ছে a + b * a - b, এ মানে হচ্ছে 3a আর b মানে হচ্ছে 1, a + b * a - b, এ মানে হচ্ছে 3a আর b মানে হচ্ছে 1, তার মানে -1, তার মানে 3a + 1 * 3a - 1, মানে 3a² - 1² মানে a² - b² a + b * a - b। দেখো এই একটা বীজগাণিতিক রাশি ছিল, এই বীজগাণিতিক রাশিকে দেখো আমরা একটা দুইটা তিনটা বীজগাণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করেছি, সুতরাং এইটা হচ্ছে এই বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ। এরপর দেখো আমার চতুর্থ রাশি, চতুর্থ রাশিতে আছে 27a³-1 আছে, আমরা সেটাই লিখছি। এখন আমরা এই একটা বীজগাণিতিক রাশিকে আমরা দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করব, তাহলে আমরা 27a³, আমরা 27a³কে লিখতে পারি 3a³ লিখতে পারি, দেখো 3কে কিউব করলে 27 হবে, আর এ কে কিউব করলে এ কিউব হবে -1, 1কে আমরা লিখতে পারি 1³। দেখো এখন সূত্র হবে a³-b³, এ মানে হচ্ছে 3a আর b মানে হচ্ছে 1, তাহলে a³-b³ আমরা সূত্র জানি, দেখো আমরা সূত্রটা পাশে লিখতেছি, a³-b³ সমান আমরা জানি হচ্ছে a² + ab + b² এই সূত্রটা আমরা জানি, তাহলে a³-b³ সূত্র বসাবো, এ মানে হচ্ছে 3a আর b মানে হচ্ছে 1, তাহলে a³-b³ সূত্র হচ্ছে a - b মানে a মানে হচ্ছে 3a, তার মানে 3a - b, b মানে হচ্ছে 1, a - b * a² এ মানে হচ্ছে 3a, তার মানে হবে হচ্ছে 3a² a² + ab, এ মানে হচ্ছে 3a আর b মানে হচ্ছে 1, ab
প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে ওয়ান, তার মানে ওয়ান স্কোয়ার। দেখো আমরা সূত্র বসিয়েছি এ কিউব মাইনাস বি কিউবের, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাই থ্রি এ মাইনাস ওয়ান ইন্টু, এটারে যদি ক্যালকুলেশন করি থ্রি কে স্কোয়ার করলে হবে নাইন, এ কে স্কোয়ার করলে হবে এ স্কোয়ার প্লাস থ্রি এ আর ওয়ান গুণ করলে হয় থ্রি এ, আর ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান। দেখো এই একটা বীজগাণিতিক রাশি ছিল, এই বীজগাণিতিক রাশিকে দুটি বীজগাণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করেছে, সুতরাং এইটা হচ্ছে এই বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ। তো দেখো আমার বলা ছিল দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশিকে রাশির হলো লসাগু নির্ণয় করো, তাহলে আমরা দ্বিতীয় রাশি যেটা ছিল সেটার উৎপাদকে বিশ্লেষণ করেছি, তৃতীয় রাশি চতুর্থ রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, তাহলে লিখবো অতএব দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু। দেখো এ আমার এ এইখানে আছে, এইটা বা এইটাতে নাই, তাহলে আমরা এ নেব, তাহলে আমরা এ নিলাম। এরপরে দেখো ফাইভ এ প্লাস থ্রি, দেখো ফাইভ এ প্লাস থ্রি এইটাই আছে, এইটাই নাই, এইটাই নাই, যেটা আমার এই লসাগুর নিয়মটা হচ্ছে আমরা তিনটাতে যেটা কমন সেটাও নিব এবং যেটা কমন নাই সেগুলোও নিব। তাহলে ফাইভ এ প্লাস থ্রি দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় এবং চতুর্থ রাশিতে নাই, তারপরে আমরা নিব হচ্ছে ফাইভ এ প্লাস থ্রি। এরপরে দেখো থ্রি এ প্লাস ওয়ান আমার তৃতীয় রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নাই, চতুর্থ রাশিতেও নাই, তার মানে আমরা নিব হচ্ছে থ্রি এ প্লাস ওয়ান নিব, নিলাম। এরপরে দেখো আমার থ্রি এ মাইনাস ওয়ান দ্বিতীয় রাশিতে আছে, এরপরে তৃতীয় রাশিতে আছে, এরপর চতুর্থ রাশিতে আছে, তার মানে আমরা থ্রি এ মাইনাস ওয়ান নিব, তার মানে থ্রি এ মাইনাস ওয়ান নিব। আর দেখো আমার থাকে হচ্ছে এইটা, তার মানে আমরা এইটা নিব, এটা হচ্ছে চতুর্থ রাশিতে আছে, দ্বিতীয় বা তৃতীয় রাশিতে নাই, দ্বিতীয় রাশিতেও নাই, তৃতীয় রাশিতে নাই, চতুর্থ রাশিতে আছে, তারপরে আমরা নেব। আমার লসাগুর নিয়ম হচ্ছে যে যেটা কমন সবটাই সেটাও নিব, আর যেটা কমন নাই সেগুলোও নিব। এবার আমরা এটাকে কী লিখতে পারি, দেখো আমরা যদি লিখি এ ইন্টু, দেখো এখানে যা আছে তাই লিখবো, তার মানে ফাইভ এ প্লাস থ্রি, এরপরে থ্রি এ প্লাস ওয়ান, দেখো আমরা এই পর্যন্ত আমরা লিখছি। এখন দেখো এইখানে যেটা আছে এইটা বলতে কিন্তু এইটা, এইটা কিন্তু আসছে এইখান থেকে, তার মানে আমরা এইটা লিখবো, তার মানে লিখবো হচ্ছে টোয়েন্টি সেভেন এ কিউব মাইনাস ওয়ান। দেখো এই এই পর্যন্ত যা ছিল আমরা তাই লিখছি, আর এইটা মানে কিন্তু এইটা, এইটা কিন্তু আসছে এইখান থেকে, তার মানে আমরা এইটা লিখে দিয়েছি, এইটা হচ্ছে আমার অ্যান্সার, তাহলে আমরা অ্যান্সার লিখে দিলাম। দেখো আমার অ্যান্সার চলে এসেছে, বলা ছিল যে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো, তো লসাগু নির্ণয় করার জন্য আমরা দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করেছি, তৃতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করেছি, চতুর্থ রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করেছি, এরপরে আমরা লসাগু নির্ণয় করছি, দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করছি, করলে আমার এইটা এসেছে, এইটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। দেখো এই অঙ্কগুলা চেষ্টা করবা বারবার চর্চা করার, এতে তোমাদের জন্য অনেক ভালো হবে। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।